প্রায় 82 কোটি টাকা ব্যয়ে ছাপানো 72 লাখ স্মার্ট কার্ডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নির্বাচন কমিশন। দেশের বাইরে অনেকে অবস্থান করায় ও অনেকে মারা যাওয়ায় কার্ডগুলো বিতরণ করা যায়নি বলে দাবি কমিশনের। তবে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় দ্রুত সময়ের মধ্যে এসব কার্ড বিতরণ করতে চায় কমিশন। সেই সঙ্গে শনাক্ত করা হবে মৃত ও বিদেশে থাকা নাগরিকদেরও। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। ন্যাশনাল আইডি কার্ডে জালিয়াতি ঠেকাতে 2016 সাল থেকে নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করে সরকার। মেশিন রিডেবল নতুন এই কার্ডে একটি ক্ষুদ্র চিপসের ভেতর 32টি মৌলিক তথ্য সংযুক্ত করা হয়। এছাড়া পাসপোর্ট, ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, শেয়ার ব্যবসা সহ 35টি সেবা গ্রহণের সুবিধা রাখা হয়। স্মার্ট কার্ডে এমন নানামুখী সুবিধায় নাগরিকদের মাঝে আগ্রহ বাড়ে। এখন পর্যন্ত সব প্রক্রিয়া শেষ করে অনেকেই এই কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন। তবে সম্প্রতি এক সভায় কমিশন জানায়, এই পর্যন্ত প্রিন্ট করা 7 কোটি 1 লাখ বিতরণ হলেও 72 লাখ কার্ড নিয়ে বিপাকে তারা। কার্ড যেগুলো আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না, সেটা ভ্যালিড কোনো রিজন আছে? ডেফিনেটলি সেই মানুষটি হয়তো এখন হাজির নেই, সেই মানুষটি বিদেশে চলে গেছে, সেই মানুষটি অন্য অঞ্চলে চলে গেছে, অথবা আর খোঁজ নিচ্ছে না, এটা মানে এই সমস্ত কারণেই চলে গেছে। এই রিজনটা আমরা ফাইন্ড আউট করে অ্যাকুমুলেট করবো, টোটাল সংখ্যাটা আমরা জানবো, এরপরে পরবর্তী ব্যবস্থা আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিব। কাগজের প্যাকেটে রক্ষিত থাকায় কিছু কার্ড নষ্ট হয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এই অবস্থায় পড়ে থাকা কার্ড শিগগিরই বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। জরুরি ভিত্তিতে এগুলো ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এগুলো যেন ডিস্ট্রিবিউট করে ম্যাক্সিমাম হয়তো এর মধ্যে হয়ে যাবে। আর যাদেরকে ডিস্ট্রিবিউশন করা সম্ভব হয়নি তাদেরটা আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কী কারণে বা কতজন মারা গেছে, এবং সেক্ষেত্রে সেই সমস্ত কার্ডগুলো আমরা নিয়ে আসবো। প্রতিটি স্মার্ট কার্ড ছাপাতে ব্যয় হয় $1.5 বেশি অর্থ। বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এই কার্ড ছাপানোর দায়িত্বে রয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।